তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের উনি, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারে রোজাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছ তার অন্তরে রমিল। নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। নমস্কার, আমরা আবার ফিরে এলাম নবরবি কিরণের ও নব নালন্দার কবি প্রণাম নিয়ে, যেখানে প্রতিশ্রুতি দেওয়া মতো এবছর কবিপক্ষে যেই সিডির সংকলনগুলি বেরিয়েছে সেই সব শিল্পীদের, কিছু প্রবীণ শিল্পী আছেন, কিছু খ্যাতনামা অনেক শিল্পী আছেন যাদের নাম বলা বাতুলতা, এবং আছেন কিছু উদীয়মান শিল্পী। তো সবাইকে নিয়েই আমাদের শ্রীনিবাস মিউজিকের উদ্যোগে প্রত্যেক বছর যেরকম সিডি বেরোয়, নবনালন্দার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পর্বে পর্বে সেই শিল্পীদের সঙ্গে একটু আলাপচারিতা করছি, কিছু গান শুনছি। আজকের অনুষ্ঠানে এমন এক শিল্পী আছেন যার সঙ্গে নবরবি কিরণ বা নবনালন্দার পরিচয় হয়তো একটু পরের দিকেই, কিন্তু তিনি জন্মেছেন পাটনা শহরে, তারপরে বাবার কার্যসূত্রে শান্তিনিকেতনে আসেন। শান্তিনিকেতনে বাবা সঙ্গীত ভবনের অধ্যাপক ছিলেন, সেখানে গান বাজনা শুরু, ভাই বোন, সুতরাং বুঝতেই পাচ্ছেন নামটা নেওয়ার দরকারই নেই, আমি যার কথা বলছি তার নাম মনীষা মুরলী নায়ার। মনীষা আছে আমাদের সঙ্গে, মনীষাকে বলবো প্রথমেই যদি দু লাইন দু কলি কিছু একটা গান গেয়ে আমাদের এই অনুষ্ঠানটার সূচনা করো। বসিলে আজি হৃদয় শুনে ভুবনে সরো প্রভু জাগাইলে চমৎকার। আসলে প্রবাদ প্রতিম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, সেই তার পরবর্তীকালে যেসব শিল্পীরা আমাদের সেই শান্তিনিকেতনের আকাশে বাতাসে সেই একই সুরের রণন ঘটিয়েছেন, তার মধ্যে অন্যতম মনীষা। যদিও মনীষা অনেক পরবর্তীকালে এসছে, তুমি যে শান্তিনিকেতন তখন যখন এলে, একটু মানে তোমার প্রথম দিককার মানে একটু যদি সম্বন্ধে একটু বলো।
আসলে আমি শান্তিনিকেতন যে বয়সে এসেছি তখন শান্তিনিকেতনের বাইরে যে একটা জগৎ থাকতে পারে আমি সেটাই জানতাম না। মানে আমার 2.5 বছর বয়সে আমি শান্তিনিকেতনে এসেছি, প্রথম ভাষা হয়তো বাংলাই শিখেছি, যেহেতু মাতৃভাষা আমার একটু ভিন্ন কিন্তু বাংলাই আমার প্রথম ভাষা। আর সত্যি এটা যেটা বলেছেন, আকাশে বাতাসে যাদের গান তখন ঘুরে বেড়াতো তার মধ্যে মুহূর্তি কনিকা বন্দ্যোপাধ্যায়। তোমার বোধহয় কনিকা বন্দ্যোপাধ্যায়ের মানে সান্নিধ্য তুমি বোধহয় পাওনি? সান্নিধ্য বলতে বাড়ি যেতাম, ছোটবেলায় মা নিয়ে যেতেন, কিন্তু গান শেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমার রবীন্দ্রনাথের গানকে ভালোবাসা তারই জন্যে, তারই গান আমাকে রবীন্দ্রনাথের গানে আকৃষ্ট করে, কারণ গাওয়াটা অভ্যেস ছিল শান্তিনিকেতনে, যেহেতু পাঠভবনে পড়েছি গান গাওয়াটা একটা অভ্যেস, যে কোনো সময় যে কোনোভাবে গলা ছেড়ে গাওয়া। কিন্তু গানকে ভালোবাসা আরেক জিনিস, সেই ভালোবাসা হয়তো মুহূর্তের গান শুনেই হয়েছে। তোমার শিক্ষা পুরো ওখানে বিশ্বভারতীতে প্রথম থেকে, তো সেখানে বিশ্বভারতীতে মানে সঙ্গীত ভবনে থাকাকালীন আরো নিশ্চয়ই অনেক সুনামধাম ধন্য মানে শিক্ষক শিক্ষিকা পেয়েছো, মানে কারা মানে ছিল, মানে নাম যদি একটু বলো। আমি গান শিখেছি ছোটবেলা থেকে বুলবুল বসুর কাছে, আর আমি যখন সঙ্গীত ভবনে ভর্তি, বুলবুলই তো ছিলেন, সংঘমিত্রা দি ছিলেন, স্বস্তিকা দি ছিলেন, অরূপদা ছিলেন, গোরাদা ছিলেন, ওরা অনেক শিখিয়েছেন কষ্ট করে, আমি কতটুকু শিখতে পেরেছি সেটা জানি না। আচ্ছা, পরবর্তীকালে তো তুমি কলকাতায় মানে অনুষ্ঠানের জন্য আসতে চলে যেতে, তো তারপরে মানে তোমার এই যে মানে প্রফেশনালি বা বাইরের জগতে এই গান গাওয়াটা কিভাবে শুরু করা, মানে তোমার আর মানে তোমার দাদা মনোজ তোমার কি একসঙ্গে মানে গান বাজনা করতে প্রথম থেকেই? হ্যাঁ, বাড়িটা হয়তো কলকাতায় একসাথে দিয়েছি, কিন্তু মজার কথা হলো জীবনে কোনোদিনও ভাবিনি গান গাইব বা এটাকে প্রফেশন করব বা প্রফেশনালিজম পুরোটা এসছে কিনা এখনও জানি না। আমি শুধু গান গাইতে ভালোবাসি, আমি শুধু এটুকুই জানি, আর সেই ভালোবাসার জেরে এবং দাদাইয়ের ইচ্ছে ছিল যে আমি কলকাতার বুকে একদিন একটা অনুষ্ঠানে বা একটা কোনো গান গাইব, তো যুদ্ধটা ওই করেছে, যেখানে সেখানে নিয়ে গিয়ে আমাকে বলতো ওর গান শুনুন বলে আমাকে বসিয়ে দিত গান গাইতে। তো তখন তো আমরা জানতাম মানে যখন তোমাদের সঙ্গে লাভ হয়নি বিভিন্ন অনুষ্ঠানে যখন কাগজে নাম দেখতাম একসঙ্গেই দুজনের নাম থাকতো, আমরা একসাথে মানে গানটা শুরু করেছি, তবে ও আমার থেকে অনেক বেশি সিরিয়াস, আমি এতটা নই, মানে ওর জন্যই মানে ওর হাত ধরেই আমার কলকাতার বুকে গান গাইতে আসা, কারণ এই স্বপ্নটা আমার ছিল না যে আমি এইভাবে গান গাইব। শেষ মুহূর্ত মানে বেঁচে থাকার শেষ মুহূর্ত অবধি যেন গাইতে পারি এই ইচ্ছেটা আছে, কিন্তু আর কিছু স্বপ্ন আমি দেখিনি কখনো। এখনো শান্তিনিকেতনে মাঝে মাঝে যাও তো নিশ্চয়ই তোমার তো? হ্যাঁ যাওয়া হয়, যাওয়া হয়। তো মনীষার সঙ্গে যখন আলাপ হলো তারপর থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠানে করে, এবং মনীষার একটা জিনিস যেটা আমি বিশেষ গুণ বলবো, হয়তো অনুষ্ঠানে খুব শর্ট নোটিসে বললেও ও যদি যখন সম্ভব হয় চলে আসে, আর গানের কথাটা তো সেটা আপনারাই বলবেন, আমার বলার দরকার নেই। তো আচ্ছা, এই যে তুমি এই যে সিডিটা প্রকাশিত হলো এবার শ্রীনিবাস মিউজিক থেকে, তুমি নাম দিয়েছো চাঁদের তরণী, বোধহয় একটু আগে করা ছিল বোধহয় সব বসন্তর গানে গিয়েছো, এখানে আছে বসন্তে আজ ধরার চিত্ত হলো, বসন্ত তার গান লিখে যায়, আনগুতরা কার কি আছে, নিবিড় অমাতি মির হতে, মাধবী হঠাৎ কোথা হতে, বেদনা কি ভাষায় রে, যে কেবল পালিয়ে বেড়ায় ও আজও সাকি মুহুমো, আজও সাকি মুহুমো, এইসব ভানুসিংহ পদাবলীর গানগুলো তো তোমার মুখে একদম একদম পেটেন্ট হয়ে গেছে। তো সেইটা না, যেটা হচ্ছে তো এইখানে তো বোধহয় সঙ্গীত আয়োজনে ছিল সুব্রত মুখোপাধ্যায় এবং সঙ্গে বোধহয় বিপ্লব দাও ছিল, তো এরা তো এদের সম্বন্ধে তো কোনো কথাই বলা যায় না একদম। তো তুমি এর আগেও তো তোমার বোধহয় সিনেমা মিউজিক আরেকটি সিডি বেরিয়েছিল, তো তার আগে আর কোথায় কোথা থেকে সিডি বেরিয়েছে তোমার এমনি? ভাবনা রেকর্ডস এন্ড ক্যাসেটস, তারপরে এইচএমভি থেকে। আর সবাইকে যেটা জিজ্ঞেস করছি, যেটা আমার মনেরও কথা, যে এখন সিডিটা একদম পুরো অবসোলেট হয়ে যাচ্ছে এবং হয়তো কয়েক বছর পরে সিডিটা থাকবে না, কিন্তু আমরা যখন ছোটবেলায় যেমন দেখতাম ইপি এলপি তারপরে সিডি এলো, তো এখন তো বোধহয় পেন ড্রাইভ চলছে, তারপরে এখন নতুন একটা হয়েছে বোধহয় সিঙ্গলস বার করা। আমার নিজের মনে হয় অনেকেই যেটা করছেন যে একটা গান
সেটার ভিডিও শুট করে সেটাকে ইউটিউবে ছাড়া হচ্ছে। কিন্তু তোমার কি মনে হয় না, যেমন আমরা যখন গান শুনি, যদি ভালো গান হয় আমরা চোখ বুঝি, বিশেষ করে রবীন্দ্রনাথের গান, তার জন্য কি কোনো এমনি দৃশ্যের এরকম দরকার আছে? মানে বিভিন্ন ড্রেস করে অনেকে করছেন, সেটা আমি জানি না, হয়তো আজকালকার দিনে দরকার, কারণ ইয়াং জেনারেশন হয়তো এইভাবেই দেখতে অভ্যস্ত। কিন্তু গান শুনতে হলে তো অনেক সময়, যেমন তুমি যে গানটা দিয়ে শুরু করলে, এটা তো আমার মনে হয় চোখ বুঝে শোনাটাই অনেক মানে শ্রবণযোগ্য হবে। হ্যাঁ, এটা একান্ত আমার মতামত যে রবীন্দ্রনাথের গান নিজস্ব একটা ছবি আছে, সেটা বোধহয় দেখানোর প্রয়োজন হয় না, সেটা বোধহয় অনুভবে আঁকা হয়। এবং তাই জন্যই বোধহয় এত বছর ধরে এতজন শিল্পী একই গান গেয়ে আসছেন এবং প্রত্যেকের গানই যেন ছবিগুলো একটু রং পাল্টে পাল্টে আসে, এইটাই বোধহয় মজা। এটাকে যদি ভীষণভাবে আমরা দেখিয়ে ফেলি, আমাদের মনে আর ছবির খোঁজটা থাকবে না। হ্যাঁ, সেটাও যেমন ঠিক, যেমন অনেকে বলে না যে বিভিন্ন গান রবীন্দ্রনাথের গানই, কিন্তু একটা সময় আসে, অনেক সময় মনে হয়, ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে আকাশ ভরা সূর্যতারা, এটা ভাবলেই দেবব্রত বিশ্বাস, আমি রূপি তোমায় ভুলাবো না, কণিকা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু তখন তোমাকে ধরো স্টেজে এরকম একটা গান গাইতে বললো হঠাৎ, তো তোমার মনে একটু তো ভয় হয়, মানে একটু না, ভীষণ ভয় হয়, ভীষণ ভয় হয়। কারণ ওই গানগুলো মানুষের কানে এমন বসে গেছে, সেটা গাইবার দৃষ্টতাই বলবো সেটা গাওয়া, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথের গান, সেখানে নিজেরও কিছু আবেগ জড়িয়ে আছে, তাই সাহস করে গাই। এবং কোনোদিনও মানে ওনাদের মতন করে বা এটা ভাবার কোনো দরকারই নেই যে মুহূর্তের গাওয়া তো মানে ইন্ডেক্স অফ রেফারেন্স, তো ফলে সেটা ওইরমভাবে কখনো গাইতে পারবো এটা তো মানে কোনোদিন ভাবার কোনো জায়গাই নেই। শুধু নিজের যেটুকু আছে সেটুকু মানুষের সামনে তুলে ধরা। মুহূর্তের সঙ্গে সমসাময়িক আরেকজন যিনি, সুচিত্রা মিত্র, তার গান কেমন লাগে তোমার? ভীষণ ভালো লাগে। যেটা হচ্ছে একটা জিনিস, অরিজিৎ আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না, তখনকার দিনে শিল্পীরা বোধ হয় নিজেদের ক্ষেত্রের গান জানতেন, মানে আমার গলায় কোনটা ভালো লাগবে কোনটা মন্দ লাগবে। যেমন মুহূর্তে কি পারতেন না যে কৃষ্ণকলি আমি তারেই বলি গাইতে, উনি কখনো গান নেই, কারণ আরেকজন এত সুন্দর গেয়েছেন সেটাকে কমপ্লিমেন্ট করে গেছেন, কখনো নিজে গিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেননি। তেমনি বাজে করুণ সুরে মুহূর্তে গেয়েছেন সেটা সুচিত্রারই বোধ হয় গান নেই কখনো, মানে এটা এবং নিজেরা জানতেন নিজেকে, মানে এই যে জাহির করা যে আমি সব পারি, এইটা বোধ হয় তখনকার দিনে ছিল না, তো সেই কারণে তারা অনেক নিশ্চিন্তে গান বাজনা করতে পারতেন। আরেকটা যেটা হয়, যেটা হয়তো তোমরা করবে না, আমি অনেক শিল্পীকে দেখেছি আজকালকার শিল্পী, হয়তো বলা হলো রেকর্ডিং করতে এসে রবীন্দ্রনাথের একটা গান গাইতে হবে বলে একটা গানটা দিলাম, তো আজকাল তো মোবাইলে সবই পাওয়া যায়, মোবাইল থেকে বার করলো স্বরলিপি হলো গানটা গিয়ে দিল। কিন্তু রবীন্দ্রনাথের গান গাইতে গেলে তোমাকে তো বুঝতে হবে, মানে এখনো কিন্তু মানে আমরা কেউই বুঝতে পারি না যে প্রেম প্রেম পর্যায়ের গান কোনটা, পূজা পর্যায়ের গান কোনটা, মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই কনসেপ্টটা তোমার ভালো লাগবে, এসে হঠাৎ গান দিল, হঠাৎ প্রেমের গান দিল, তার ভাব না জেনে গানটা গিয়ে রেকর্ডিং করে চলে, একদমই পারবো না গাইতে, আপনি যদি বলেনও তো সেটা। আর আরেকটা প্রশ্ন, আমি জানি না তুমি ইয়ে করো না, তুমি হারমোনিয়াম বাজাও? না, তো সেটা বোধ হয় বিশ্বভারতীতে মানে তখন এর কি হারমোনিয়াম অনেকে বাজাতেন, অনেকে বাজাতেন না? হ্যাঁ, কিছু শিক্ষক শিক্ষিকা বাজিয়ে শেখাতেন, কিছু জন তানপুরে, তাহলে বিভিন্ন অনুষ্ঠান, আমি জাস্ট জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করছি, মানে অসুবিধা হয় না হারমোনিয়াম ছাড়া, মানে একটা ইয়ে থাকলেই হবে, মানে অ্যাকম্পানিমেন্ট, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কিছু? হ্যাঁ, দুটো কথা, এক তো যেহেতু দাদাইয়ের সাথে গাই, দাদাই বাজিয়ে দেয় আমাকে, আর দ্বিতীয়ত যদি আমাদের অনুষ্ঠানে একাই গাও তুমি, তখন বাবুদা থাকে, দাদারা দুপাশে থাকে। এই প্রশ্নতে আসছি, বাবুদার কথা যখন বললে,
অনেক অনুষ্ঠান এরকমও আছে যে কেউ গান গাইতে উঠেছে, হারমোনিয়াম বাজাচ্ছে না, সিনথেসাইজারে সুব্রত নেই, এবং সুব্রতর মতো আমি মনে হয় না সব সব গান জানা লোক বোধহয় খুব কমই আছে, তখন মতো একটু অসুবিধা হয় না? বা তানপুরা নিয়ে গান গিয়ে দাও, তখন তানপুরা থাকলে মানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আরো একটা প্রশ্ন করব, আগে তোমার যে সিডিটা এবার বেরোলো তার থেকে একটা গান, এখানে তো কোনো ইনস্ট্রুমেন্টের ব্যাপার নেই, আমরা যদি ট্র্যাক, তুমি গানটা বলো, ট্র্যাকটা বাজালে গানটা যদি একটু গাও, কোন গানটা গাইবে একটু বলো তাহলে আমি, আজুসাকি মুহুর, তাহলে আমরা ট্র্যাকটা শুনি, আমরা শুনে নিই মনীষার এবারকার নিবেদনের থেকে একটি গান। পড়ু পায় ঝরাই
সাধারণ। তো এরকম যদি গান হয়, আমার যারা শ্রোতা দর্শক আছে তাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি এই গানটা অন্য একটা ভিডিওগ্রাফিতে সিঙ্গলসে দেখতে ভালোবাসবেন, না পরবর্তীকালে আবার মনীষার কাছে রিকোয়েস্ট থাকবে সিডি বানিয়ে যাও? আসলে সিডি বানানোর ক্ষেত্রে একটাই যেটা আজকালকার দিনে হয়েছে, যেটা অনেকেই বলে থাকেন যে আমরা যখন বাইরে বেরোই ফ্যামিলি বা বন্ধুর সঙ্গে, আমরা বিভিন্ন দামি দোকানে গিয়ে হয়তো 150 টাকা দিয়ে এক কাপ কফি খেলাম, কিন্তু আর 75 টাকার সিডি আমরা কিনতে পারি না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এই সিডি হচ্ছে ধরুন যারা গিয়েছেন তাদের তো বটেই, যারা যন্ত্রণার সঙ্গে আছে এবং যা বিভিন্ন মিউজিক কোম্পানি, আপনারা যদি সিডি নেন গ্রহণ করেন তাহলে কিন্তু তারা তাদের কাজের মানে একটা মানে ইন্সপিরেশন পাবে। এবং তার মানে এই নয় ধরো কেউ তোমার সিডি নিল, কারোর তোমার গান ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু তোমরা তো নিশ্চয়ই শিল্পের হিসেবে চাইবে, মানে সাজেশন তো চাইবে। হ্যাঁ, তো সিডিটা তো আমার মনে হয় চিরন্তন থাকবেই, খুবই ভালো লাগলো। তো তুমি যদি আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো, কারণ এই তুমি যে গানটা শোনালে এরপরে আর বেশি কথা বলা যায় না, তুমি আজ শ্রোতা দর্শকদের এবং সমসাময়িকভাবে যেভাবে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানও অনেক কমে গেছে, সব মিলিয়ে যদি তুমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা কিছু বলো, সেই নোটে আমরা আজকের পর্বটা শেষ করব। রবীন্দ্রনাথের গান তো থাকবে, কারণ যতদিন মানুষের অনুভব থাকবে, অনুভূতি থাকবে, সে তো বেঁচে থাকবে, কিন্তু তার সাথে সাথে আরও কিছু বোধে থাকা উচিত, থাকা উচিত সিডির বা রেকর্ড। কেন কি সিঙ্গলস হারিয়ে যায়, একটা গান ইউটিউবে আপনারা যদি বেশি দিন না শোনেন তখন আস্তে আস্তে সেটা পেছন দিকে চলে যেতে থাকে। আপনি যদি সিডি একটা বাড়িতে সংগ্রহে রাখেন, 10 দিন পরে হয়তো আপনার ওই গানটা শুনতে ইচ্ছে করলো, আপনি ওই যে ভেতর থেকে খুঁজে বার করার একটা আনন্দ আছে, আজও যখন পুরনো সিডির কোথাও যখন বাজে তার একটা ইন্টারলুড মিউজিক বাজলেই মনে হয় ওই ওই শিল্পীর ওই গাওয়া গান, এটা ইন্টারলুডে মুখস্থ হয়ে গেছিলো একটা সময় শুনতে শুনতে। এই অভ্যেসগুলো মানুষকে অনেক ভালো রাখে, তাই জন্য আমার মনে হয় এই পুরো সংস্কৃতি এবং এই যে কর্মকাণ্ডটাকে বাঁচিয়ে রাখা আপনাদের হাতে, তাই জন্য খুব আশায় থাকব যে আপনাদের হাত ধরে এটা বেঁচে থাকুক। বাহ সুন্দর, তো মনীষার এই কথা আমাদের একই কথা, এই নোটেই আজকের এই পর্ব শেষ করছি। মনীষা এবং আমার তরফ থেকে সবাইকে জানাই নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী পর্ব।